আপনাদের স্বাগত জানাই। আজ আবারও বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ জেলার এক নতুন ইতিহাসের খোঁজে। এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি যাচ্ছি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের শেখদিঘি। এখানে রয়েছে হুসেন শাহের খনন করা প্রায় 500 বছর পুরনো এক দিঘি এবং এক মাজার শরীফ। আজকে আমরা এই শেখদিঘি ও মাজার শরীফের ইতিহাস সম্বন্ধে জানব। শেখদিঘি কথাটিতে এক বিস্তীর্ণ এলাকার পরিচয় পাওয়া যায়। এটি একটি দিঘি আর এই দিঘির নাম অনুসারে জায়গাটির নাম হয় শেখদিঘি। শেখদিঘি মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক এক দিঘি। এটি অনেক প্রাচীন এক দিঘি। আনুমানিক 1514 সালে হোসেন শাহ খনন করেন। সেই সময় দিঘি বা পুকুর খনন করাকে একটি পুণ্যের কাজ মনে করা হতো, তাই হোসেন শাহ দিঘি খনন করান। একটি নয়, এরকম ছোট বড় অনেক জলাশয় খনন করান, তার মধ্যে এটি সবচেয়ে বড়। দিঘিটি 1800 বিঘা জমির উপর, লম্বায় প্রায় 1 কিলোমিটার ও চওড়ায় 500 মিটার দীর্ঘ। হোসেন শাহ যখন মালদার গৌড় থেকে ওড়িশা পর্যন্ত বাদশাহী সড়ক তৈরি করেছিলেন, তখন সেই সড়কের আশেপাশে এরকম দিঘি খনন করেন। বন্ধুরা, এই দিঘির জল নিয়ে রয়েছে এক মজার জনশ্রুতি, আসুন সেই কথাটি এবার শুনি। শোনা যায় দিঘি খনন করার পর সেখানে জল উঠে। একথা শুনে হোসেন শাহ এখানে আসেন এবং তিনি সেটাই দেখেন। তারপর তার অনুচররা বলেন যে যখন দিঘি খনন করা হচ্ছিল তখন এক ফকির দিঘির পারে বসেছিলেন। তিনি ছিলেন অলৌকিক ক্ষমতাধারী এবং তারই কোনো কেরামতিতে দিঘিতে জল উঠে। একথা হোসেন শাহ বিশ্বাস করেন। পরে হোসেন শাহকে স্বপ্ন আসে যে সেই ফকিরই জল তুলতে পারে। তাই তিনি ফকিরের অনেক অলৌকিক ক্ষমতা পরীক্ষা করার পর দিঘির জল তোলার কথা তাকে বলে এবং ফকির এক অনুচরকে এক লাঠি দিয়ে দিঘির মধ্যে পুঁতে দিতে বলে। সেই লাঠি নিয়ে তার এক অনুচর দিঘির মধ্যে গিয়ে লাঠিটি পুঁতে এবং তার কিছুক্ষণের মধ্যেই সেই দিঘি জলপূর্ণ হয়ে যায়। এই ছিল জল নিয়ে এক জনশ্রুতি। আসুন এবার আমরা সেই ফকির সম্বন্ধে কিছু কথা জানি। সেই ফকির ছিল আবু সৈয়দ তিরমিস। তিনি আরব দেশের মানুষ ছিলেন। হোসেন শাহ তার অলৌকিক ক্ষমতার জন্য তাকে মুসুফাবাদ মৌজার 66 বিঘা জমি দান করেন এবং তিনি তার ফ্যামিলি আরব থেকে নিয়ে এসে এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এখন সেই মুসুফাবাদ মৌজার নাম শেখদিঘি মৌজা। শেখদিঘির পশ্চিম পারে একটি উঁচু টিলার উপর রয়েছে মাজার শরীফ। মাজার শরীফটি বহু প্রাচীন। সেই ফকির আবু সৈয়দ তিরমিস এই মাজারে থাকতেন। মাজারের চারপাশে নানা রকম গাছ ও বিভিন্ন রকম ফুলের বাগান রয়েছে। সুন্দর একটি মনোরম পরিবেশের মধ্যে রয়েছে মাজারটি। মাজারটি দিঘি থেকে অনেকটাই উঁচুতে অবস্থিত। এখানে রয়েছে একটি বহু প্রাচীন গাছ যার প্রকৃত বয়স সবাইয়েরই অজানা।
আমাদের যে দিঘিটা আছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে পেছনে। ওই পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটির বয়স কেউ বলতে পারে না। বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা। তিনি হাবসি সুলতান শামসুদ্দিন মুজাফর শাহের উজির ছিলেন। তিনি সুলতানকে হত্যা করে সিংহাসন অধিকার করেন। 1494 সালে নেতৃস্থানীয় আমিরদের দ্বারা সুলতান নির্বাচিত হন। হোসেন শাহ মক্কার একজন শরীফ আশরাফ হুসেইনির পুত্র এবং তিরমিজের অধিবাসী ছিলেন। ঘটনাচক্রে তিনি বাংলায় আসেন এবং রার অঞ্চলের চাঁদপাড়া গ্রামের কাজী বাড়িতে বসবাস শুরু করতে থাকেন। কাজী তার মেয়ের সাথে বিবাহ দেন সুলতানের। চাঁদপাড়াকে মুর্শিদাবাদ জেলার একানি চাঁদপাড়া গ্রামের সাথে অভিন্ন বলে মনে করা হয়। চাঁদপাড়ার আশপাশের গ্রামগুলি থেকে প্রাপ্ত শিলালিপি এবং ওই এলাকায় 1494 সালে হোসেন শাহ কর্তৃক একটি মসজিদ নির্মাণের দ্বারা মুর্শিদাবাদের ওই এলাকার সঙ্গে হোসেন শাহের পরিচয় পাওয়া যায়। একদিকে দিঘিটি পরিচর্যার অভাবে প্রায় পুরোটায় কচুরিপানায় ভরে গেছে। যেখানে শীত পড়তেই অনেক সাইবেরিয়ান পরিযায়ী পাখির ভিড় জমত, সেখানে এখন তাদের সংখ্যা অনেকই কম। কচুরিপানা পরিষ্কার করলে হয়তো আবারও সেই আগের দৃশ্য দেখা যেতে পারে। তবে শুধু কচুরিপানার জন্য নয়, দিঘির পাড়ে এখন অনেক মানুষের বাস, যা সাইবেরিয়ান অতিথিদের বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও দখলদারির কারণে দিঘির পরিমাণ অনেকটাই কমে গেছে।